Tinni, what's up? Fine, man. Cool. Brother, ki khobor? Hello, alright. আমরা সবাই তিন্নিকে চিনি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস বাট আই ক্যান সে যে তিন্নি ইজ আ ফ্যাবুলাস সিঙ্গার ও অনেক জোস গান করে এক্স্যাক্টলি সো থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াই থ্যাঙ্ক ইউ সো মাচ অনার্ড আসলে ঠিকই খুশি হইছো তুমি বলে আমি তো জাস্ট ভালো একটা ব্রেক না জানা ভালো অ্যাক্ট্রেস এখানে একটা কোয়েশ্চেন আসছে আমি জানি না এটা কি কোন সেলিব্রিটির তিনটা হাঁটু মানে কোয়েশ্চেনটা হচ্ছে যে কোন সেলিব্রিটির তিনটা হাঁটু মানে নি আর কি তিনটা হাঁটু এটা কিন্তু কুইজ টুইজ এটা জাস্ট এমন একটা নরমাল আই ডোন্ট নো আই জাস্ট ওয়ান্ট টু নো দ্য আনসার তিন্নি ওফ তিন্নি সো মানে বললাম কিন্তু দোস আমরা শক করে নাম রাখলো তিন্নি তোর হাঁটু না ভাই আমি ঠিকঠাক নরমাল শরবত উইথ সুমন এটা আমি জানি এটা সাম কফি উইথ সাম গাই তার থেকে এখানে এটা আনন্দ কফি উইথ কারণে কিছু কি কফি বেরন না কি কি আজিরা যাই হোক ওখান থেকে এখানে আমার শরবত কেন আমি জানি না সন্দেশ না বিদেশ বিদেশ মিষ্টি না ঝাল ঝাল নেভিল না টেবিল টেবিল কটবেল নাকি খ্রিস্টান বেল কটবেল বিউটিফুল নাকি সর্ষে ফুল বিউটিফুল পেঁয়াজু নাকি বেগুন সো এখন আমাদের নেক্সট সেগমেন্ট এটা হচ্ছে একটা কুইজ সেকশন আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করবো এবং কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করবো তিন্নিকে হিল্লোল এখানে আছে সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য দুজনের জন্য ইনফ্যাক্ট অনেক আকর্ষণীয় একটা গিফট থাকবে একটা ব্যাপার আছে কোশ্চেনটার কিন্তু আনসারটা পুরোপুরিভাবে সত্যি একটা আনসার দিতে হবে এখানে মিথ্যা বলা যাবে না ও এটা ওই যে কি যেন একটা মেশিন আমরা জানি না সো এটার জন্য আমাদের কিন্তু এখন ওই যে লাইট ডিটেক্টর সেন্সর এখন লাগানো আছে এই মুহূর্তে সো তোরা যে চেয়ারে বসছিস ওখান থেকে পালসটা নিয়ে নিচ্ছে দেখো আবার ইলেকট্রিক পালসটা নিয়ে ওরা মিথ্যা কথা বললে কিন্তু ধরা না না ভাই বলবো না কথা বলি সত্য বলি আচ্ছা মিথ্যা বললে কি ইলেকট্রিক শক দিবে না শক দিবে না শক টকের ব্যাপার না অনেক আকর্ষণীয় একটা পুরস্কার মিস হবে এই গিফট এছাড়া কিছু না আমরা তো অত হস্টাইল না হ্যাঁ কোশ্চেনটা ফুয়াদ তো কোশ্চেনটা করো বিকজ আমি একটু নার্ভাস এই ইয়ের ব্যাপারে কোশ্চেনের ব্যাপারে তো আমরা জানি তোর একটা বিউটিফুল মেয়ে হয়েছে মেয়েটা তো এখন অনেক বড় হয়েছে অনেক কিছু বুঝে সো ধর এটা হতো না ইয়োর ডটার তো মেয়ে না হলে যদি ছেলে হতো নামটা কি ইয়াজদান নামটা অনেক আনকমন মনে হয়েছে তখন থেকে আমি হিলোলকে খুব বলতাম যে আমার যদি বেবি হয় ছেলে বেবি হয় তাহলে তার নাম হবে ইয়াজদান সো তিন্নি তোমার আনসারটা অ্যাকচুয়ালি বলবো তোমার উত্তর সঠিক হয়েছে বাহ 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 গুড অনেক বড় একটা গিফট পেয়েছি